করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে গত 2 মাস ধরে প্রায় সব ধরনের টেন্ডার আহ্বান বন্ধ রেখেছে সরকার। ফলে উন্নয়ন ও সংস্কার কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। এতে করে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা তথা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অসংখ্য সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এই রাস্তাটা একেবারে আসলে এমন দুর্গতি অবস্থা যে মানুষ এক বস্তা চাউল নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। আমরা হাজিরপাড়া থেকে এইদিকে মিশাট হানিফ মিজিরহাট পর্যন্ত যাত্রীর কাছ থেকে অনেক টাকাই ভাড়াই চাই। কিনলে রাস্তা ভাঙা আমরা কি করি, যাত্রীও দেখে আমরাও দেখি চাকা ভাঙি, প্যাসেঞ্জারের মাঞ্জা ব্যথা, আস্তে চালান লাগে, খুবই কষ্ট। সমস্যা হলো আমাদের রাস্তা ভাঙা, আপনার গাড়ি চালাইতে সমস্যা, এরপর আপনার চাকা টাকা সব এক্ষেত্রে জনপ্রতিনিধিরা চুপচাপ থাকলেও ব্যক্তি উদ্যোগে লক্ষ্মীপুরে সড়ক মেরামত কাজ শুরু করেছে আব্দুল ওয়াহাব নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক। সোমবার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার থেকে প্রায় 2 কিলোমিটারের একটি বেহাল সড়কের খানাখন্দগুলো ইট এবং বালি দিয়ে ভরাট করেন তিনি। এতে চলাচলে দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা। জনগণের উপকারের লাই ভালাইতে আছে, আমাদের গাড়ির লাইও সুন্দর, জনগণের লাইও সুন্দর। আমাদের ওয়াব ভাই উনি স্বেচ্ছায় নিজ উদ্যোগে এই কাজটা করছেন, এতে আমরা খুবই আনন্দিত। আমরা চাই অন্য কেউ প্রভাবশালী লোক এখানে কাজটা আরও সহায়তা করুক। এদিকে জনস্বার্থে সড়ক মেরামতের উদ্যোগ গ্রহণের পেছনের রহস্য জানালেন উদ্যোক্তা নিজেই। আসলে কিছুদিন আগে, 2-3 দিন আগে আমার এক ব্যাংকের ক্লায়েন্ট দেখলাম যে মুখ টুক ছেত্রানো, রক্ত যাচ্ছে। তখন আমি দোকানে বসা অবস্থা দেখি যে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আম্মা আপনার কী হয়েছে, কয় যে আমি ওখানে রিক্সার থেকে পড়ে গেছি। তাৎক্ষণিক আমি মোটরসাইকেল নিয়ে আসলাম, দেখলাম আমি সুপল্লী বাজার থেকে হানিফ মিজিমা হাট পর্যন্ত রাস্তার এই বেহাল দশা। আমরা অনেকেই অনেক জায়গায় বসবাস করি, কিন্তু খুব আরামে বসবাস করি, যে গ্রামে এবং আমরা যে কত অসহায় ভিতরে আছি সেটা দেখার পর আমার নিজের থেকে একটু খারাপ লাগলো। তারপরে আমি নিজের উদ্যোগে এই কাজটা করতেছি। তো আমি আমার এলাকাবাসীকে বলবো, আপনারা আগায় আসুন, 10 টাকা ভরেন, 10,000 টাকা ভরেন, যাহা পারেন তাহাতে শরীর হন, এটা সৎগায়ে জারিয়া। তবে আপনারা আমার ফটোটা তুলতেছেন, আমি এটা বিশ্বাস করি না, এটা হলো আমরা যেন সৎগায়ে জারি হিসাবে কাজ করতে পারি, সমাজসেবা হিসাবে। এটা আমি আমার একটা প্রজেক্ট, আমি দীর্ঘদিন এভাবে করতেছি, আল্লাহ যদি তৌফিক দেয় আরও কিছু করবো জনগণের জন্য। রাকিব হোসেন আপ্রো, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। বিশ্বের সব নামিদামি ব্র্যান্ডের থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস সুলভ মূল্যে সরবরাহ করছে লক্ষ্মীপুর শহর জমুর সংলগ্ন আল্লারদান থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস। আপনার অফিস, চেম্বার, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি নান্দনিক ডিজাইনে সাজাতে চলে আসুন আমাদের আঙিনায়। আমাদের এক ঝাঁক তরুণ দক্ষ কারিগর সাজিয়ে দেবে আপনার ভুবন। এছাড়া আমাদের রয়েছে আল্লারদান গ্রিল ওয়ার্কশপ এবং ইট বালু সরবরাহ কেন্দ্র। রং ও নির্মাণ কাজে ব্যবহৃত আমাদের বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নিয়ে রয়েছে আল্লারদান হার্ডওয়্যার। আমরা খুবই বিশ্বস্ততার সাথে লক্ষ্মীপুর জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে থাকি। আল্লারদান অ্যালুমিনিয়াম, আল্লারদান হার্ডওয়্যার, আল্লারদান গ্রিল ওয়ার্কশপ, আল্লারদান রড সিমেন্টের ব্যবসা, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা ন্যায্য মূল্যে মালামাল বিক্রি করে থাকি। তাই আমাদের সকল সেবা পেতে আজই চলে আসুন আল্লারদান থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউসে। আল্লারদান থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস, ইসলামী ব্যাংক সংলগ্ন জমুর, লক্ষ্মীপুর।